ए भैया मोबाइल फोन रखा साइड की बोललाम भाई নদীর বাদ পাকা নদীর বাদ করেন নাই আমি কিভাবে 10 মাসে সম্ভব করলাম বলেন
আজকে 82 বাহাদুরাবাদ তামিলের কথা নেত্রীকে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছি নেত্রী 82 বাহাদুরাবাদের তামিল চাই আমি গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় চাই মেডিকেল কলেজ চাই আমি এখানে গার্মেন্টস করতে চাই অর্থনৈতিক অঞ্চল সাগাটা ফুলছড়ি নদীর পারে ইনশাআল্লাহ গার্মেন্ট শিল্প হবে আমার মা বোনদের চাকরি এখানে হবে আমার চরে কলেজ করতে চাই চরে আমি হাসপাতাল করে দেব এই নদী ইনশাআল্লাহ আগামী বছর দেখবেন এখানে আবার স্থায়ী বাঁধের কাজ শুরু হয়ে যাবে আর এই বাঁধ যদি পাকা হয় আপনার আত্মীয় স্বজন যারা বিভিন্ন নদী ভাঙনের কারণে চলে গেছে ইনশাআল্লাহ সবাই আমার এখানে ফিরে আসবে এই যে এত কাজ আজকে নদীর মার্কা কি নৌকা চরের মার্কা কি নৌকা বুড়িয়ার মার্কা নৌকা আমরা যাদের জন্য কাজ করলাম নৌকা মার্কায় তারা আজকে ট্রাক ভটভটি মার্কা নিয়ে ভোট করছে এটা কি ভালো লাগে বেঈমানদের হাত থেকে দূরে থাকবেন ট্রাকের পিছে লাগা থাকে 100 হাত দূরে থাকুন একজন কাল বলছে ট্রাক যদি জোরে চলে তাইলে তো দূরে থাকবো যে ট্রাক চলেই না ওটা আমার ভাই কি দূরে থাকবো বলেন তো আমি বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে যাচ্ছি রাত 12টা 1টা পর্যন্ত মানুষ বসে থাকে আমার জন্য অপেক্ষা করে আজকে খুব ভালো লাগে আল্লাহর আশীর্বাদ না থাকলে এটা সম্ভব না আমি সংসদে দাঁড়িয়ে বারবার আপনাদের কথা বলেছি একটার পর একটা প্রকল্প পাস করছি 10 মাসে যা করেছি 35 বছরে ওনারা তা পারেন না শুনেন আর একজন আছেন জিএম সেলিম পারভেজ দেখছেন আমার অনেক দোষ আমি ভুল করে একটা বেঈমানকে উপজেলা চেয়ারম্যান বানাইছিলাম নৌকা নিয়ে তার জন্য ভোট করেছি এই উপজেলায় তাকে চেয়ারম্যান বানানোর পরে আজকে সে নেত্রীর সাথে বেঈমানি নৌকার সাথে বেঈমানি করেছে আরে থাকা তো দূরে কথা খুঁজে পাবেন ঠিক আরে ভাই এই সব শোনেন একটা ছোট্ট কথা বলি মির্জাফরের কয়েক শত বছর আগে মির্জাফরের কাহিনী ছিল এখনো মির্জাফররা আছে না এই মির্জাফরকে গালি দেয় হাজার বছর পরেও আপনার বংশধররা দিবে দিবে মির্জাফররা যুগে যুগে থাকে এদের হাত থেকে সাবধান থাকতে হবে আজকে এদের ভোট দিলে আমার কি নদীর কাজ হবে না পাকা হবে ওদের কি কোনো দল আছে ওদের প্রধানমন্ত্রীকে কোন সরকার আরে ভাই কুলা মার্কারও তো একটা দল আছে বিকল্প ধরা ওদের দল নাকি আছে আমার সাথে হাবিবুর ভাই আছে সাবেক উপজেলা চেয়ারম্যান আছে হাবিবুর ভাই সেদিন বক্তব্য দিলেন ভাই আমি ম্যাট্রিক পাস করছি উন্মুক্ত থেকে নিজে লিখে পাস করছি আর সে পাস করছে উন্মুক্ত থেকে ম্যাট্রিক 10-12 জন মিলে তারে পড়াইছে হলের ভিতরে বসে দেখে এই হলো যোগ্যতা শোনেন নেত্রী বলছেন যোগ্য পিতার সন্তান যদি যোগ্য হয় তাকে আমি নমিনেশন দেব কোন অযোগ্য ব্যক্তিকে আমি নমিনেশন দেব আজকে ওনারা বলেন ওনাদের পরিবারের অনেক নাকি হাজার হাজার ভোট দেখার একটু ইচ্ছা 7 তারিখে ভোট কয়টা থাকে আপনাদের এই ভোট নৌকার ভোট ছিল যখন আপনারা নৌকা মার্কা নিয়ে ভোট করেছেন তখন আওয়ামী লীগের লোক ভোট দিল যখন লাঙ্গল নিয়ে ভোট করলেন তখন জাতীয় পার্টির লোক ভোট দিল এই ভোট আপনাদের না টের পাবেন কয়েকটা দিন পরে অপেক্ষা করেন যাত্রাবালা দেখছেন যাত্রাবালা এনারা দেন মুরব্বী যাত্রাবালা নায়ক কি করে একটা পোশাক পরে আসে একটু অভিনয় করে আবার পর্দার ভেতরে যায় না আবার আর একটা পোশাক পরে আসে তা ওনাদের চরিত্র হলো এই যাত্রাবালার মতো শুরু করলেন মই মিজান দিয়া মই মার্কা তারপরে করলেন লাঙ্গল মার্কা দিয়ে ভোট তারপরে আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল তারপরে আমাদের নৌকা উপজেলা করে ঘোড়াগাড়ি এখন ওই ভটভটি ট্রাক মার্কা নিয়ে নামতেছে ভোটে একেবারে যাত্রাবালার কথা আমি সেদিন একটা বক্তব্যে হঠাৎ মনে হইলো আচ্ছা এই যাত্রাবালার কাহিনী তো শুরু হয়েছে এখন রাতের বেলা কোথাও গেলে দেখেন এখানে কি কোনো সভা ছিল বড় বড় সভা তো যাত্রা পথের বিরতি আপনাদের সাথে সালাম বিনিময় একটু বলেন তো কত হাজার লোক এখানে আছে আমি আজকে যারা এইসব ট্রাক ভটপটি নিয়ে ভোট করেন ওনাদের উদ্দেশ্যে বলি আমার ফেসবুক লাইভ হচ্ছে একটু লাইভটা দেখেন একটু
আমাদের ফেসবুক লাইভে আপনারা আসেন একটু আমরা কি করি দেখেন আর জনগণের সারাটা দেখেন এটা কোন জনসভা না কর্মী সভা না উঠান বৈঠক না সালাম বিনিময়ে হাজার হাজার লোক শুনতে আসে কেন আসে আমরা ভাই কাজ করি আমি কথা দিলাম ইনশাআল্লাহ বালাসী বাহাদুরাবাদ টানেল হবে তাহলে এত দ্রুত যদি এত কিছু পারি ওই বেইমানরা করেছে নাকি রক্ষা পেতে হবে শোনেন বেশি বাড়াবাড়ি করবেন না আমার হিন্দু সম্প্রদায় যে কোনো সময় তাদের জমি দখলের অভিযোগে আপনাদের বিরুদ্ধে মানববন্ধন করবে আপনারা কোন সরকারের খান কোন সরকারের পড়েন সরকারি চাকরি করেন এক লাখ টাকা বেতন পান হাজার হাজার বিঘা জমি কেনেন কিভাবে সম্ভব ভাই জনতা জেগেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে থেমে যান আপনারা রাব্বি সাহেবকে ধ্বংস করলেন রাব্বি সাহেব ডেপুটি স্পিকার ছিলেন নাম করা একজন ব্যক্তি ছিলেন আজকে তার সন্তানরা এই পরিবারের মুখে কালিমা লেপন করছেন শুধু স্বার্থের কারণে ওরা দশটা বার সহ্য করতে পারলো না ওরা এখন আবার ওই লুটপাটের ধান্দায় মেতেছে সুতরাং সাবধান থাকবেন আর ওই ট্রাকের মতো বিপজ্জনক 200 হাত দূরে থাকুন আমি দেখতে চাই ওনারা কোথায় ভোট চান কিভাবে চান আমার খুব দেখার ইচ্ছে হয় দুই দিন আগে নৌকা করে আজকে যদি নৌকার বিরুদ্ধে ভোট চায় ওই মা বোনের উত্তরটা দিবে কি দিবে যে মা বৃদ্ধ ভাতা পান বিধবা ভাতা পান স্বামী পরিত্যক্ত ভাতা পান প্রতিবন্ধী ভাতা পান মুক্তিযোদ্ধা ভাতা পান শিশু ভাতা শিক্ষা উপবৃত্তি পান কোন সরকার দিয়েছে তাহলে ওই সব বেইমানদের চিনে রাখুন শেখ হাসিনার পক্ষে থাকুন আপনাদের কাছে একটা অনুরোধ করি নেত্রীর প্রতি আপনারা কৃতজ্ঞ থাকবেন নেত্রী আমাকে মাত্র 10 মাসের মাথায় এই উড়িয়া ইউনিয়নের জন্য 246 কোটি টাকা অনুমোদন দিয়েছেন এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আমি গত বছর ভোটের সময় যখন আসলাম এই জানুয়ারি মাসেই সবার চোখে পানি মুরব্বীরা আমার হাত ধরে খালি নদীর পাতায় নিয়ে যেত এই নদী থাকবে না তাহলে এক বছরে যদি নদী রক্ষা করতে পারি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন তার নেতৃত্বে যেন বাংলাদেশ স্মার্ট উন্নত দেশ হয় আমরা যেন নেত্রীর হাত ধরে শাখাটা ফুলছড়িকে উন্নয়নের একটি আধুনিক মডেল হিসেবে দাঁড় করাতে পারি এই জন্য দোয়া করবেন গভীর রাত এই রাতে সবাই কষ্ট করছেন আগামী 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন এবং 7 তারিখ শুভ দিন লাকি 7 ইনশাআল্লাহ আমি বলেছিলাম একটা কথা ছোট্ট একটা কথা বলি 17 তারিখ ছিল মার্কা প্রত্যাহারের দিন মানে কেউ যদি ভোট না করতে চায় এই মাসের 17 তারিখ ছিল প্রত্যাহার করার দিন অনেকে তো ভোট করেন তো আমি বলেছিলাম দয়া করে প্রত্যাহার করেন না অন্য কেউ হলে বলতো প্রত্যাহার করেন আমি বলেছি প্রত্যাহার করেন না কারণটা কি জানেন এখন কিন্তু ফাঁদে আটকা পড়ছে আর প্রত্যাহারের দিন নাই এখন একটু 7 তারিখে দেখি আপনার ভোটটা কয়টা ভোট গণার দিন এসে বসছে একটু আগে আমার বাবলু চেয়ারম্যান আর বিলাল ভাই একটা গল্প করলো যে আমরা দেখতে চাই ওই বাক্সে কয়টা ভোট পড়ে যারা ভুল করছে মা বোনরা তাদের বলেন এ বাদ কে করে দিল ভুল করা যাবে না যারা দুই একটা এদিক ওদিক করে তাদের বলেন যে ভাই ভুল পথে থেকে লাভ নাই তাদের কাজও আমরা করব যাই হোক সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বাংলা ভাই দুটা মিনিট একটু কথা